এটা টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দক্তির ইউনিয়নের যে বিশাল হাট, আজকে দেখাবো এই হাটে কি পরিমাণে ফরমালিন মুক্ত সবুজ শাকসবজি ওঠে এবং এর কি পরিমাণে বেচা কেনা হয়। এই গ্রামীণ হাটের সবুজ শাকসবজি বেচা কেনার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। ফরমালিন মুক্ত দেশি না দিলে এখানে শুধু সবুজ শাকসবজি নয়, নিত্য প্রয়োজনীয় সকল পণ্যদ্রব্য এখানে পাওয়া যায়। শনি ও মঙ্গলবার সপ্তাহে দুদিন হাট বসে বেলা দুটা থেকে সন্ধ্যা অবধি। আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।